আগুনে আগুনে পড়াইলে কি আর কিছু থাকে? একেবারে ধ্বংস। আমার এতিমখানা বলতে কি, কামিল মাদ্রাসা এতিমখানার আগুন লেগেছিল এপ্রিল মাসে। এতিমখানার আগুন লেগে কি অবস্থা দেখেন প্রিয় দর্শক, দেখেন অবস্থা। সমস্ত কাঠ পুড়ে ছাই। আমি প্রিন্সিপাল দলওয়ার বলতে কি কামিল মাদ্রাসা সারাস্তি চাঁদপুর বাংলাদেশ। এই যে দেখেন অবস্থা, এখানে এগুলি সব পুড়ে ছাই হয়ে গেছে। যে এগুলি ছাই, যে এগুলি এগুলি কাঠ কাঠ যে পোড়া গেছে যে, না দে দে কি অবস্থা। এগুলি এদিকে ওদিকে রাখবেন না? আচ্ছা, ওইখানে রাখেন, ওইখানে রাখেন। কোনো কাজে লাগার মতো আর কিছুই নেই। হ্যাঁ, ওই যে বাঁশগুলো পুড়ে ছাই। কোরআন শরীফ, কোরআন শরীফের চতুর্দিকে আগুনের ছোঁয়া লেগেছে। ফ্রিজটাও পুড়ে ছাই হয়ে গেছে। যে অবস্থা, এখন কাজ দিচ্ছি। এপ্রিলে পড়া গেছিলো, এখন কাজ দিচ্ছি, কাজ চলতেছে। যে তিনখানা যান বন্দিগি, এ তিনখানা যে পুরো সালটাই শেষ। যেটা পাকরম, এটা ওয়াশরুম, এই পাকরম পুরোটাই শেষ, পুরো সালই শেষ। কোনো কাঠ কাজে লাগার মতো নাই, সব কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। এটা হলো পাকের চুলা, সব পুড়ে ছাই হয়ে গেছে। এটা এখন যখন সংস্কার কাজ ধরলাম, কোনো দান অনুদান পাই নাই, কোনো সাহায্য পাই নাই, এখন সংস্কার কাজ দেখতে যাইয়া দেখা গেল যে অবস্থা। মামুন, তাহলে আমরা যেই পরিমাণ আশা করছিলাম যে কিছু কাঠ পাই না? হ্যাঁ, টিনও তো একই অবস্থা না? হ্যাঁ, মানে টিন কাঠ সব একই অবস্থা। এখন এখন ওই যে তো আমার মনে হয় অনেক কাঠ লাগবে, টিনও তো অনেক লাগবে, রুয়া লাগবে, আদল লাগবে, অনেক কাঠ লাগবে। মানে সব জাজরা কই গেছে, ইলেকট্রিক সাইড সব শেষ। দুইটা দুইটা রুমে পুরা জ্বলে ফুড়ে ছাই হয়ে গেল। প্রিন্সিপাল দলওয়ার সারাস্তি চাঁদপুর বাংলাদেশ। আজকে 16 মার্চ, সরি 16 নভেম্বর 2021, 16 নভেম্বর 2021 বলতে কি কামিল মাদ্রাসা এতিমখানা সারাস্তি চাঁদপুর। সবাইকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে এতিমখানা পুরো চাই, সামনের সালগুলো কি ফাল্টার লাগবো না? সামনের গুলা ঠিক আছে, সামনের সাল চলবো না?